বাবা মা আদর করে নাম রেখেছে দুলালি বয়স মাত্র চার আর পাঁচটা শিশুর থেকে আলাদা ভাত খায় না সে খায় শুধু দুধ আর মন্দা তবে এই শিশুকন্যার খাদ্য তালিকা দেখলে অবাক হয়ে যাবেন প্রতিদিন বারো থেকে চোদ্দ কেজি দুধ আর পঞ্চাশ থেকে ষাটটা সন্দেশের মন্ডা জন্ম থেকে আস পর্যন্ত পানি খায়নি সে পশ্চিমবঙ্গের বর্ধমানের মন্তেশ্বর এর নগরের বাসিন্দা খালেক মন্ডল পেশায় দিনমজুর চার মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার দুলালি সবার ছোট মেয়ের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন তিনি সঞ্চিত অর্থ সব শেষ এখন ভিটে বাড়িটাও বেচার উপক্রম মন্তেশ্বর হাসপাতালে জন্ম হয় দুলালির জন্মের পর মায়ের দুধ খায়নি তখন ডাক্তারের পরামর্শ মতো গরুর দুধ খাওয়ানো হয় সকলকে অবাক করে ওই দিনই প্রায় দেড় কেজি দুধ খেয়ে নেয় এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুধের চাহিদাও বাড়তে থাকে তবে দুধে পানি মেশালে সে দুধ স্পর্শ করে না দুলালি পরিবারের লোকেরা অন্যান্য খাবার খাওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় শুধু দুধ আর সন্দেশের মন্দা খায় দুধের জন্য গোয়ালার কাছে প্রচুর ধার হয়ে যায় নিজের জমি বিক্রি করে গোয়ালাকে কিছু ধার শোধ করে প্রতিবেশীদের কাছে ধার করে খাওয়াতে হয় নব্বই শতাংশ প্রতিবন্ধী দুলালি মেয়ে দুধের যোগান দিতে হিমশিম খাচ্ছে পরিবার চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কলকাতার আর জি কর এ চিকিৎসার জন্য নিয়ে গেলেও চিকিৎসকরা কোনো রোগ ধরতে পারেননি শিশু বিশেষজ্ঞ ডাক্তার অপরূপ বসু জানিয়েছেন এটা অস্বাভাবিক লক্ষণ দুধ ছাড়া অন্য খাবারের অভ্যাস না করানোর জন্যই এমনটা ঘটেছে এখন সাহায্যের আশায় রয়েছে দুলালির পরিবার